জ্ঞান মানুষকে বড় করে, আলোকিত করে জীবন। তাই তো মুন্সিগঞ্জের 67টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় একটি করে ভ্রাম্যমাণ লাইব্রেরি শিক্ষার্থী সহ সবার হাতে পৌঁছে দিচ্ছে বই। গ্রামে গঞ্জে বই নিয়ে ছুটছে লাইব্রেরিগুলো। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রেজিস্টারের মাধ্যমে বই নেয়, আবার পড়া শেষে ফেরত দেয়। ভেঙে ফুল বইটা পড়ছি, আমার এটা খুব ভালো লাগছে, আমার মধ্যে এগুলো পড়ি। মৌখিক গল্পটা খুব সুন্দর, এটা আমার কাছে অনেক ভালো লাগে। কখনো মানে এরকম বই আমরা পড়তে পাইনি, অনেক মজা লাগছে, যদি প্রতি সপ্তাহে আসতো তাহলে আরো ভালো লাগতো। জেলার প্রতিটি ইউনিয়নের নিজস্ব অর্থায়নে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলছে লাইব্রেরিগুলো। যাবতীয় কাজ তদারক করছেন ইউনিয়নের সচিবরা। এরকম উদ্যোগে খুশি সবাই। এই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতিদিনই প্রতিটা স্কুলে এবং গ্রামের অলিগুলিতে যায় এবং কোমলমতী শিশু সহ সর্বস্তরের মানুষের কাছে এই বই দিয়ে আসে। শিশুদের যে মেধা বিকাশ, তাদের মধ্যে যে পড়ুয়া একটা ভাব, এটা বিকাশের ক্ষেত্রে খুবই একটা ভালো পদক্ষেপ। বিভিন্ন স্কুলের যে বাচ্চাদের পড়াশোনার প্রতি যে আগ্রহ, সেটা আরো বাড়িয়ে দিয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে প্রয়োজন জ্ঞান অর্জন। সব শ্রেণীর মানুষ যাতে বই পড়তে পারে, সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয় লাইব্রেরি গড়ে তোলার। সৃজনশীল নাগরিক সৃষ্টির প্রত্যাশায় মুন্সিগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ লাইব্রেরি, উপজেলা পরিষদের লাইব্রেরি, জেলা প্রশাসনের লাইব্রেরি করা উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই ব্যক্তি উদ্যোগে লাইব্রেরি গড়ার কাজে এগিয়ে এসেছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।